আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটা নয়া ভিডিও দেখার আমন্ত্রণ জানাইলাম আপনারা সবরে। আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো আজকে আমি উইকেন্ড লাগে আর কি রান্ধিলাম, তো আপনারা লগে শেয়ার করম। তো এই দেখতে পারা রূপালি মাছ লেখা, সো আর পাল লেখা ননিয়া গুঁড়া। তো ফার্স্ট টাইম এই ফিস আঁকি আমি রান্ধিমো। তো আমার কাছে লাগছে খেসড়ি লাখানো, তো আমি রান্ধিমো খেসড়ি জেলা রান্ধি আঁকি হলো রান্ধিমো আসতে। তো এই আমি ভিজাইয়া রাখছে চিকেন কারি রান্ধিমো, মিট কিমা আর মিটও রান্ধিমো। সো একলগে আঁকি রান্ধিলাম। তো আজকে ভিডিও আপনার কাছে যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট দিবা, আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা কাছে যদি আমার ভিডিও বা আমার রেসিপি ভালো লাগে আপনারা চাইলে আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবা। সো আমি রান্ধবার আগে একই সপ্তাহ রেডি করে নিমো। তো রাঁধতে বেশি সময় লাগতো না, কুইক রাঁধতাম পারম। আর বারো হইরাম, যারা এখনও আমারে সাপোর্ট করছেন না প্লিজ আমার সাপোর্ট করবা। আর যারা অলরেডি আমারে সাপোর্ট করছেন আমার ভিডিও দেখরা লাইক করা, আপনার সবরে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ হইরাম। ওলাও আমার পাশে থাকবা, আমারে সাপোর্ট করবা। সো এই না দেখতে পারা ফার্স্টে হান্ডির মাঝে অয়েল অ্যাড করছে, অয়েল করম আবাদে অনিয়ন পেস্ট অ্যাড করছে, ওয়ান স্মল সাইজ অনিয়ন্স আমি দিয়েছি। তো অনিয়ন্সের বালা টিকসে খসাইমো, খসানি হয়ে গেলে বাদে আমি স্পাইস অ্যাড করে নিমো। তো স্পাইসের মাঝে ধনিয়া পাউডার, জিরা, টমেটো আর রেড চিলি পাউডার সো অ্যাড করেছে। করা বাদে এখন বালা টিকসে একে বুনি নিমো। আর গ্রিন চিলি অ্যাড করমো। তো এখন আমি কুড়িয়া রাখে দিলাম, 5 মিনিটস লাগে। তো 5 মিনিটস বাদে দেখতে পারা মশলা কালার চেঞ্জ হয়ে গেছে আর যে নাইসে একটা কালার আইছে। তো এখন আমি ফিশও অ্যাড করে নিয়েছি। আর এই ফিস হইল খাকে জেলা লম্বা থাকে ওলা লম্বা কে। এখন ঘুরিয়া রাখে দেমো, 3 মিনিট চল লাগে। একবারে স্লো গ্যাসে আমি ঘুরিয়া রাখছে। তো 3 মিনিট বাদে আগে আমি চেক করাম। তো দেখতে পারা ফিসে থাকে ওয়াটার বার হয়েছে। তো ওয়াটার দেওয়া আগে আমি কুক করবো বলা ঠিকছে। তারপর ঘুরিয়ে রাখলাম আমি 6 মিনিটও লাগে। তো 6 মিনিট বাদে আমি ওয়াটার অ্যাড করছি তোরা করে, আর ফ্রেশ করিয়ান্ডার গ্রিন চিলি অ্যাড করে লেছি। অ্যাড করিয়া এখন আরও 6 মিনিট আমি কুক করবো। তো রেডি হয়ে দিব ফিশ কারি, আর বেশি সময় লাগছে না কুক করতে। তো এই রেসিপি আপনার কাছে কিলা লাগছে আমার কমেন্ট দিয়া জানাইবা। আর আপনার কাছে যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক করবা। আর একলগে আমি আরও যে তাকারি আঁকি রাঁধিতাম বই লিছি একলগে। সো সীতা রেসিপিও খোলা আছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলের মাঝে, আপনারা চাইলে দেখতে পারবা। তো দেখতে পারা যে নাইস কালার হয়েছে মাশাল্লাহ, আর খাইতেও ইয়ামি আছে। আর ফ্রাইডে আগে আমি কুক করছি
সব কারিও তাকে ফ্রাইডে আমি রাঞ্চি সকালে মর্নিং কর নাস্তা করা বাদে তো ইনা দেখতে পারা মিট কারি চিকেন কারি তো মিট কারি রেডি হয়ে গেছে আমি মুখে দিয়া রাঞ্চি চিকেনও রেডি হয়ে গেছে দেখতে পারা পটিটো দিয়াকে রাঁধছি আমি ওকে আপনার সব ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম।